আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরব, সেটা হচ্ছে কি হট অর্ডার থেরাপি নিয়ে। বিশেষ করে হট অর্ডার থেরাপি সম্পর্কে বিশেষ করে আমাদের অনেক পোস্ট হয়তো দেখেছেন আমাদের ফেসবুক পেজে, বা হয়তো অন্যান্য ভাইরা আমাদের এখানে যে আমরা হট অর্ডার থেরাপি যে করা হয়, তো এটা দেখে হয়তো অনেকেই কৌতূহল জেগেছে যে এটা আবার কি, এটা কোন মেশিন। বিভিন্ন রকমের আপনারা কোশ্চেন গুলো করেছেন কমেন্টে এবং অনেকে ফোনও করেছেন, তো সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো তার আগে আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি আপনারা লাইক করে আমাদের সাথে থাকবেন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হট অর্ডার থেরাপি। অর্থাৎ আপনাদেরকে এই যে ভিডিওতে দেখানো হচ্ছে সাইডে, যে এই যে হট অর্ডার থেরাপি যে আমরা করছি, তো এটা আসলে কি, এর কাজ কি, এতে কি কি রোগ মানে ভালো হওয়া সম্ভব, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় যেটা হচ্ছে, যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা থেরাপি আর কি। তো এর মূল যেটা কাজ সেটা হচ্ছে টক্সিন বের করা, আমাদের বডি থেকে টক্সিনকে বের করা। তো বডি থেকে টক্সিন বের করার জন্য অনেকগুলো রাস্তা আছে, অনেক নিয়ম আছে। তো এটা হচ্ছে একটা রাস্তা আর কি, এটা হচ্ছে একটা নিয়ম যে আমাদের বডি থেকে টক্সিন আমরা বের করতে পারবো আর কি। তো বিশেষ করে আমরা আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে অনেকগুলো নিয়ম বা কিছু খাওয়া দাওয়ার নিয়ম, কিছু আপনার থেরাপির নিয়মের মাধ্যমে সেটা কি করা হয় যে বডি থেকে টক্সিন গুলোকে বের করা হয়। তো তার মধ্যে একটি হচ্ছে কি হট অর্ডার থেরাপি। তো এই হট অর্ডার থেরাপি বিশেষ করে কাদের জন্য জরুরি এবং কাদের জন্য ভালো এবং কাদের জন্য গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো আপনারা অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমরা এই হট অর্ডার থেরাপি আপনি যে কোনো মানুষ নিতে পারেন, সুস্থ মানুষও নিতে পারেন, অসুস্থ মানুষও নিতে পারেন, কারণ এটা একটা ন্যাচারাল পদ্ধতি বডি টক্সিনকে বের করার জন্য, এটা একটা ন্যাচারাল পদ্ধতি। আর আপনারা জানেন যে আমাদের বডিতে যদি টক্সিন থাকে তাহলে আমরা যে বিভিন্ন রকম রোগ বালাতে যে হাবুডুবু খাবো সেটা তো আপনারা স্বাভাবিকভাবেই জানতে পারেন বা জানেন আর কি। তো মূলত এই যে হট অর্ডার থেরাপি, এই হট অর্ডার থেরাপি বিশেষ করে কাদের জন্য জরুরি, তো আমরা বিশেষ করে যারা কিডনি ফেলিয়ার পেশেন্ট, যারা যাদেরকে ডায়ালিসিস করতে হচ্ছে, যারা যাদেরকে ডাক্তার বলে দিয়েছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, অর্থাৎ কিডনি চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই, এরকম বলে দিয়েছে, সেই সব রোগীদেরকে আলহামদুলিল্লাহ আমরা এই হট অর্ডার থেরাপি দিয়ে থাকি। এবং তার সাথে আরো কিছু চিকিৎসা থাকে, তার মানে এই না কেউ হয়তো ভাববেন না যে শুধুমাত্র এই হট অর্ডার থেরাপি দিয়ে আমি সমস্ত কিছু মানে পেয়ে যাবো বা সমস্ত কিছু ভালো হয়ে যাবো, বিষয়টা এরকম না। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং আমাদের আরো অন্যান্য ভিডিওগুলো দেখে সার্ভিস নিতে চেষ্টা করবেন, প্রয়োজনে আমাদের কাছে এসে পরামর্শ নেবেন। যে শুধুমাত্র হট অর্ডার থেরাপিতে একজন কিডনি ড্যামেজের রোগী, যার মানে কিডনি ফেল এইরকম রোগী যে ভালো হয়ে যাচ্ছে, তার যে ডায়ালিসিস বন্ধ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে, তো শুধুমাত্র একটা করাতে নয়, কিন্তু এর পিছনে আরো অনেকগুলো ট্রিটমেন্ট আছে, অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, অনেক কিছু বিষয় আছে। তো জাস্ট শুধুমাত্র আপনাদেরকে এই হট অর্ডার থেরাপি নিয়ে যেহেতু আজকে কথা বলছি, তো এতে কি হয়, এতে হচ্ছে যখন কিডনি কারো ড্যামেজ হয়ে যায়, কিডনি যখন ঠিকভাবে কাজ করতে পারে না, রক্ত কেশে যখন ক্লিন করতে পারে না, পরিষ্কার যখন করতে পারে না, তখন কি হয় এই হট অর্ডার থেরাপির মাধ্যমে এটা আমরা 40 ডিগ্রি আমরা এটাকে মানে রাখি আর কি। 40 ডিগ্রি রেখে 2 ঘন্টা সাধারণত রাখার নিয়ম হচ্ছে। এবার যদি কেউ কারো অসুবিধা হয় তাহলে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম আপনার 2 ঘন্টা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কিন্তু যদি কোনো ক্যান্সারের পেশেন্ট হয়, সে হয়তো 3 স্টেজ পৌঁছে গেছে, এরকম যদি ক্যান্সার রোগী হয় তাহলে তার জন্য আরো বেশি সময় ধরে 3 ঘন্টা 4 ঘন্টা ধরেও রাখার ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা মানে ভিডিওর প্রয়োজন আছে। তো মূলত আমি এই যে হট অর্ডার থেরাপি, তো এতে কি হবে যে কিডনি যে কাজটা করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে 2টো কিডনি দিয়েছে, তো এই 2টো কিডনি যদি আপনার কোনো কারণে ফেল হয়ে যায়, তো কারণগুলো কি সেগুলো আমরা পরবর্তীতে জানবো। বিভিন্ন কারণে কিডনি ফেল হতে পারে আর সেগুলো আমাদের মূলত লাইফ স্টাইলের কারণে কিন্তু এই কিডনি ফেল হয় আর কি। তো এই কিডনি যে দিয়েছে, তো 3টো কিডনি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমাদের যে সবচেয়ে লম্বা অর্গান, সবচেয়ে বড় অর্গান যেটা আমাদের, সেটা হচ্ছে কি স্কিন, অর্থাৎ আমাদের চামড়া। এই চামড়া কিন্তু কিডনির কাজ করতে সক্ষম। তো এই যে যখন সেটাকে 40 ডিগ্রিতে যখন এটাকে রাখা হয়, তখন কি হয় আমাদের বডি থেকে টক্সিন গুলো
এই যে আমাদের লোমকূপগুলো আছে, এই লোমকূপের মাধ্যম দিয়ে সেই টক্সিনগুলো বের হতে থাকে। যখন টক্সিনগুলো বের হতে থাকে তখন আপনার সেই কিডনির যে কাজ, সেই কাজটা কিন্তু চামড়া দিয়ে হয়ে যায়। তখন কিন্তু একটা কিডনি পেশেন্ট আস্তে 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 সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তার ডায়ালিসিস চললেও ডায়ালিসিস কিন্তু বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের দেখেছেন ভিডিওগুলো, সেখানে দেখবেন যে যে ব্যক্তি ডায়ালিসিস যার চলছিল আলহামদুলিল্লাহ ডায়ালিসিস বন্ধ, ডায়ালিসিস তাকে আর করতে হচ্ছে না। তো এটা হচ্ছে একটা মানে কিডনির পেশেন্টের জন্য এটা খুবই জরুরি, ক্যান্সারের পেশেন্টের জন্য এটা খুবই জরুরি। এবার থাকলো বিশেষ করে যাদের ওজন বেশি, তো ওজন বেশি যদি আপনি মনে করেন যে ওজন আমি কমাতে চাই, তো এটা ওজন দ্রুত ওজন কমাতে খুবই কার্যকরী একটা মানে আপনার থেরাপি। তো বিশেষ করে আপনারা হয়তো আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখে থাকবেন, যদি না দেখে থাকেন তাহলে আপনি যান আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখেন এবং আলাদা আলাদা ভাবে তার জন্য প্লে লিস্ট তৈরি করা আছে সেগুলোতে গিয়ে আপনারা দেখেন। সেখানে দেখতে পাবেন যে আমাদের এক ঘন্টাতে 500, 700, 800, 1 কেজি, 1.5 কেজি থেকে 2 কেজি, ম্যাক্সিমাম 2 কেজি পর্যন্ত ওজন কমেছে মাত্র 1 ঘন্টাতে। আপনারা হয়তো শুনে আশ্চর্য হচ্ছেন, 1 ঘন্টায় 2 কেজি ওজন কমা, এটা কি সত্য হতে পারে, এটা কি মেনে নেওয়া যায়? তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমরা এইগুলোর জন্য আমরা শুধু মুখেই বলি না, বরঞ্চ যার ওজন কমেছে অলরেডি 1.5 কিলো, 2 কিলো ওজন কমেছে, তার সঙ্গে আমরা অলরেডি ভিডিও করেছি, সে নিজেই বলছে। তার কারণ হচ্ছে যে আমরা মানুষকে রেজাল্টটা দেখাই, আমরা চিকিৎসাটা সাধারণত দেখাই না, শুধুমাত্র রেজাল্টটা দেখাই, কারণ রেজাল্টই হচ্ছে মেন। রেজাল্ট দেখেই তো আপনাকে চিকিৎসা করার তো করা হবে পুরো জায়গাতে, যে চিকিৎসা তো অনেকেই অনেকেই করছে কিন্তু আপনাকে দেখতে হবে রেজাল্ট মানে পাচ্ছে কিনা, এটা মূল বিষয় আর কি। এই জন্য আমরা করি কি যে রেজাল্টটা আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করি। তো আপনারা দেখবেন যে 1 ঘন্টাতে 2 কিলো ওজন কমিয়ে বিশ্ব রেকর্ড করলো এরকম একটা ভিডিও আমাদের আছে, দেখতে পাবেন 1 ঘন্টায় 2 কেজি ওজন কমানো। তো মূলত অনেকে হয়তো আপনার প্রশ্ন করবেন যে 2 কেজি যদি ওজন কমে যায় তাহলে তো সে শরীরে অনেক ক্ষতি হবে, হয়তো অনেকেই ভাবতে পারেন আর কি। তো মূলত বিষয়টি এরকম না যে অনেক ক্ষতি হবে, আসলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনি আরো উপকার হবে, আপনার শরীরে উপকার হবে, কেন আপনার বডি থেকে টক্সিন গুলো বের হচ্ছে, এই টক্সিন বের হয়ে আপনার ওজনটা কমছে, এরকম না যে আপনার মানে কোনো ক্ষতি হচ্ছে, বরঞ্চ আপনার কি হচ্ছে বডি থেকে টক্সিন বের হওয়া, বের হয়ে ওজনটা কমছে, তার মানে আপনার বডি দিকে যে টক্সিন জমেছিল সেগুলো বের হচ্ছে। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে হয়তো বলবেন যে অনেক ওজন কমে গেলে তো এটা তো অনেক মানে ক্ষতি আর কি, এটা মনে করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কারণ এটা ন্যাচারাল পদ্ধতি এবং এর মাধ্যমে আপনার যে আপনার বডি যে টক্সিন গুলো সেগুলো বের হচ্ছে, এখানে অন্য কোনো কিছু সমস্যা হচ্ছে না। তাহলে ওজন কমানোর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা দেখেছি যে ব্যক্তি ওজন 1 মাস 2 মাস ধরে দেখা যায় তার ওজনই কমছে না, ওজনই কমছে না, অথচ দেখা গেল আমরা যখন 1 ঘন্টা তাকে থেরাপি দিলাম, 1 ঘন্টা থেরাপিতে দেখা গেল যে 2 মাসে যে ওজনটা কমেছে সেই ওজনটা তার কমেছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু রোগী মানে ব্যতিক্রম থাকে যে তার ওজন কমানো যায় না, এতগুলো চেষ্টা করার পরে এত কিছু করার পরে আছে এরকম কিছু রোগী, কিছু কিছু রোগী, তো তাদেরকে যখন আমরা এই হট অর্ডার থেরাপি যখন দিয়ে থাকি তখন কি হয় দেখা যায় 1 ঘন্টাতে সেই 1 মাসে যা কমিয়েছে, 2 মাসে যা কমেছে সেটা কমে গেছে, এরকম হয়েছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, বিশেষ করে এই ক্ষেত্রে আমরা এটা খুবই একটা ভালো গুরুত্ব পালন ভূমিকা পালন করে, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে এই হট অর্ডার থেরাপি, সেটা হচ্ছে কি যদি কারো স্কিনের অ্যালার্জি থাকে, যদি কারো অ্যালার্জি থাকে দেখেন চুলকায়, অনেক কিছু সমস্যা গুলো হয়, ফুলে ফুলে যায়, তারপরে স্কিনের আরো বিভিন্ন রকম সমস্যা গুলো থাকে, আসলে আমরা দেখি যে স্কিন ডিজিজ অর্থাৎ স্কিনে তার কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আসলে তার স্কিনের সমস্যা নয়, আসলে সমস্যাটা আছে পেটে, সমস্যা আছে তার চামড়ার নিচনে, কিন্তু সাধারণ ভাবে আমরা কি করি যে তাতে হয়তো কিছু মলম লাগাই দিয়ে হয়তো আমরা ভালো হওয়ার চেষ্টা করি, এটা সাময়িক ভাবে আপনি আরাম পেতে পারেন কিন্তু এটা পুরোপুরি রোগ সারে না এইভাবে। তো বিশেষ করে অ্যালার্জি মানে ক্ষেত্রে আমি দেখলাম যে একটা পেশেন্টকে আমরা করিয়েছিলাম, তো ওনার প্রতিদিন প্রতিদিন অ্যালার্জি ওষুধ খেতে হয়, ও ওষুধ ছাড়া ও চলতে পারে না এবং তার ভয়ঙ্কর মানে তার ব্যাপারটা ভয়ঙ্কর মানে আকার ধারণ করেছে, তার অ্যালার্জির জন্য প্রোফাইল টেস্ট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, বিভিন্ন ডাক্তারের কাছে সে চিকিৎসা করিয়েছে, অনেক কিছু করেছে কিন্তু সে কিন্তু সে যা লাভ পাওয়ার কথা সেটা কিন্তু পাইনি। তো এই যখন আমরা এই হট অর্ডার থেরাপি যখন তাকে দিলাম, তো হট অর্ডার একবার 1 ঘন্টা 1 ঘন্টা দেওয়াতে তার 2 দিন অ্যালার্জি ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। তার মানে হচ্ছে
যে এত মারাত্মক কেস যখন একবার হঠাৎ থেরাপি করাতে দুই দিন তার ভালো ছিল, তার মানে এটা যদি কন্টিনিউ করা যায়, যেমন কিডনি রোগীর ক্ষেত্রে আমরা কন্টিনিউ করার জন্য বলি, তো অ্যালার্জির ক্ষেত্রে যদি কন্টিনিউ করা যায় তাহলে আশা করা যায় একটা বড় ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের উপর, এটা আমাদের গবেষণা চলছে এখন পর্যন্ত, এটা আমাদের গবেষণার মধ্যেই রয়েছে। আরেকটা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে কি, যে প্রতিদিন তার মানে অ্যালার্জির জন্য তার হাত পা ফুলে যাওয়া, তার চুলকানি হওয়া, এই সমস্যা যখন আমরা দেখলাম যে এই হঠাৎ থেরাপি করে আশ্চর্যজনক ভাবে তার মানে অ্যালার্জি শেষ, মানে তার আর সেই সমস্যা হচ্ছে না, তো তাহলে দেখা গেল কি যে এই যে একটা মানে রোল পালন করছে, বিশেষ করে তিন চার দিন ধরে তার কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, তার মানে দেখা গেল কি এটা ভালো একটা রোল পালন করছে, একটা ভূমিকা পালন করছে। বিশেষ করে এটাকে নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে হয়তো আমরা এর আরো ভালো কিছু বেনিফিট এখান থেকে পেতে পারবো, যে বিশেষ করে যাদের স্কিন অ্যালার্জি, যাদের সমস্যা, এই স্কিন অ্যালার্জি থেকে বের হওয়া সম্ভব হতে পারে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে এই যে হট ওয়াটার থেরাপি, তো হট ওয়াটার থেরাপিটা কি, এখানে কি কোনো পানি, এখানে কি কোনো মেডিসিন ব্যবহার করা হয়, এখানে কি কোনো কিছু ব্যবহার করা হয়, সব বিষয়ে নিয়ে অনেক কনফিউজ আছে। এবং আমাদের এখানে দেখছেন যে যে মেশিন সেটা কি একটা কোনো মেশিন, এটা অনেকে প্রশ্ন করেছেন, এই বিষয়টাও ক্লিয়ার করছে। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র একটা ট্যাব, যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্যাব। এটা কি, এটা হচ্ছে একটা প্লাস্টিকের, আপনাকে যে এই প্লাস্টিকের যে এইরকম ট্যাব লাগবে এটা কোনো জরুরি নয়। আপনি বাড়িতে হয়তো একটা ইঞ্চি দিয়ে চৌবাচ্চা বানাতে পারেন, হতে পারে আপনি এই ধরনের যে কোনো জিনিস, কেউ অনেকে দেখা যায় যে ফ্রিজ কে ভেঙে তার দরজাটা বের করে ফ্রিজ কেই বানিয়ে নিয়েছে, আবার অনেকেই দেখা যায় যে সে টিনের বানিয়েছে, অনেকেই মানে বিভিন্ন ভাবে এটাকে আপনি করছেন। মূলত এটা হচ্ছে পানি রাখার জন্য একটা চৌবাচ্চা বলতে পারেন আপনি। এই চৌবাচ্চাতে আপনি গরম পানি দিবেন, এই গরম পানিটা কত ডিগ্রি হবে সেটা হবে 40 ডিগ্রি আপনাকে রাখতে হবে। এবং 40 ডিগ্রি করে আপনি পানিতে ডুববেন এমনটি নয়, বরঞ্চ আপনি এখানে যখন আপনার 34 ডিগ্রি বা 35 ডিগ্রি যখন গরম থাকবে সেই সময় আপনাকে ঢুকতে হবে, অর্থাৎ পানিতে যেতে হবে, তাহলে তারপরে আস্তে আস্তে হিটটা দিতে হয়। তো এটা কোনো মেশিন নয়, এটা কোনো মেশিন নয়, তবে হয়তো আপনার এখানে মিটার লাগানো আছে, এখানে তার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কিছু দেখার কারণে এটাকে মেশিনের মতো মনে হচ্ছে, বরঞ্চ এটা একটা সুবিধার জন্য এগুলো সব সিস্টেম দেওয়া আছে, বরঞ্চ এটা কোনো মেশিন নয়, এটা আপনি বাড়িতেও করতে পারেন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনাদের মধ্যে যে কনফিউজটা ছিল যে এটা কোনো মেশিন কিনা, বা এতে কোনো এই পানিতে কোনো কেমিক্যাল বা কোনো ঔষধ এটা দিতে হয় কিনা, তো এতে কোনো কিছু দিতে হয় না, একেবারে সাধারণ নর্মাল পানি, যে পানিটাতে আপনি ব্যবহার করেন বাড়িতে, যে পানি আপনি খান বা যে পানি আপনি গোসল করেন সেই পানির পানি, এটা অন্য কোনো পানি নয়, একদম স্বাভাবিক, এটা গরম পানি মাত্র, বাস অন্য কোনো কিছু নয়। তাহলে এই গরম পানিতে যখন আপনি ডুববেন তখন আপনার লোমকূপ গুলো দিয়ে আপনার বডি টক্সিন গুলো বের হতে থাকবে, বলে আপনি টক্সিন মুক্ত হবেন এবং আপনি রোগ থেকে মুক্ত হবেন। এটাই হচ্ছে এর কার্যকারিতা, এটাই হচ্ছে সিস্টেম, আর এটাকেই বলছি আমরা হট ওয়াটার থেরাপি। তো এই হট ওয়াটার থেরাপির মাধ্যমে অনেক মানুষই ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে এবং সে উপকৃত হচ্ছে, এবং এটা শুধুমাত্র রোগগ্রস্তরাই করবে এমনটি ব্যাপার নয়, বরঞ্চ সুস্থরাও মাঝে মধ্যে করলে সে বেনিফিট পাবে। কারণ আমাদের বডিতে বিভিন্ন দিনে যেটা আমাদের বাজে খাওয়ার কারণে, বাজে লাইফস্টাইলের কারণে যে টক্সিনগুলো জমছে, এই টক্সিনগুলো বের করার জন্য একটা খুব ভালো একটা উপায় আর কি। এই জন্য একটা সুস্থ মানুষ যদি এটা মাঝে মাঝে এটা করে তাহলে তার জন্য খুবই উপকার আছে, সে নিজেও বুঝতে পারবে খুব অল্প সময়ের মধ্যেই তার একটা উপকৃত হচ্ছে সেটা সে সহজেই বুঝতে পারছে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখে, ভালো করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।